তোমরা যে অসভ্যতামোটা করো ইন্টারনেটে এসে, এই অসভ্যতামোটা করা বন্ধ করো। এবার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে চরমভাবে অপমান করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগে থেকেই শুভশ্রীর সঙ্গে মিমির সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, তাই বুঝি শুভশ্রীর কিছু অশ্লীল আচরণ জোগাড়ায়নি মিমির। বন্ধুর বাসায় পার্টিতে গিয়ে স্বামীর সঙ্গে ডান্স করতে দেখা যায় শুভশ্রী গাঙ্গুলিকে। ডান্স করতে করতে সকলের সামনে রাজকে কিস করেন শুভশ্রী। শুভশ্রীর এরকম আচরণ রীতিমতো অবাক করে তোলে সকলকে। অনেকে আবার অনেক রকম মন্তব্য করে বসেন, তবে প্রকাশ্যে লাইভে এসে এর কড়া জবাব দিলেন মিমি চক্রবর্তী। তিনি বলেন, তোমরা যে অসভ্যতামিটা করো ইন্টারনেটে এসে, এটা বন্ধ করো। মিমির এরকম মন্তব্যে শুভশ্রী গাঙ্গুলি ভীষণ খেপে ওঠেন এবং এর জবাবে বলেন, যারা নিজেকে সভ্য বলে দাবি করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি তো যা করেছি আমার স্বামীর সঙ্গে করেছি, কিন্তু তুমি তো বিয়ে না করেই একটার পর একটা চেঞ্জ করে চলেছ, তাহলে এটা কি অসভ্যতামি নয়? তাই বলি, আগে নিজে ঠিক হও, তারপর অন্যের দোষ খুঁজে বের করার চেষ্টা করো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনি কাকে রাইট বলে মনে করছেন, মিমি নাকি শুভশ্রী গাঙ্গুলি? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।